হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস রেসিপি। তো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো লাউ দিয়ে চিংড়ি। তো লাউ চিংড়ি আর নিজেদের বাগান থেকে গুঁড়ি কচু আর ট্যাংরা মাছের ঝোল করব। তো আমরা এবার গুঁড়ি কচুগুলো তুলে নেব বাগান থেকে। তো চলুন, প্রথমে মা গুঁড়ি কচুগুলো তুলে দেবে, আমরা কচুগুলো তুলে নিয়ে আসি। তো বন্ধুরা, এখানে আমার কচুগুলো সব তোলা হয়ে গেছে। তো এবার আমি কচুগুলো ধুয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের গাছের প্রথম ড্রাগন ফল হয়েছে। তো আমরা এক দুদিনের মধ্যেই পেরে খাবো, এটা পেকে গেছে পুরোটাই। তো এই প্রথম হলো ফলটা। এখানে আমি গাঁটি কচুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এবার আমি লাউ চিংড়ির জন্য চিংড়ি মাছগুলো আর লাউটা কেটে নেব। আর এটা আমি একটু ঢেকে দেব, সিদ্ধ তাড়াতাড়ি হবে। তুমি খাবে চিংড়ি মাছ? খাবে সোনা, চিংড়ি মাছ খাবে? তুমি খাবে? এটা রান্না হোক, তারপর দেবো। হ্যাঁ, তো এখানে চিংড়ি মাছগুলো আমার কাটা হয়ে গেছে। তো এবার আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নেব। তো এখানে আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে লাউটা কত বড়। তো এই লাউটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চলুন লাউটা কেটে নিই এবার। তো দেখুন বন্ধুরা, এখানে আমি লাউটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সব লাউগুলো ছাড়িয়ে নেব। তো চলুন প্রথমে আমি ধুয়ে নিয়ে আসি। তো লাউগুলো সব ধোয়া হয়ে গেছে, এবার আমি কেটে নেব লাউগুলো সব। তো বন্ধুরা, এখানে আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি কচুগুলো। তো বন্ধুরা দেখুন, ট্যাংরা মাছের সাইজগুলো কত বড়। তো এর মধ্যে তো কিছু মশলা ঢুকবে না, এই জন্য আমি একটু ফাটিয়ে নেব মাছগুলোকে, একটু চিড়ে চিড়ে নেব, তারপরে মাছগুলো আমি ভেজে নেব। তো আপনারা এইভাবে মাছগুলোকে একটু চিড়ে চিড়ে নেবেন, তাহলে এর মধ্যে নুন হলেও ভালোভাবে ঢুকবে। তো এর মধ্যে এবার নুন, অল্প একটু হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল দেব আমি যাতে মাছটা না ফাটে। দেখুন বন্ধুরা, কত বড় মাছের সাইজটা, পুরো আমার হাতের থেকে বড়। তো এবার মাছগুলো আমি ভেজে নেব। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি লাউগুলো খুব ভালোভাবে কুচিয়ে নিচ্ছি এখানে।
এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এখানে আমার লাউগুলো সব কোচানো হয়ে গেছে, তো আমি এবার লাউটা বসিয়ে দেবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি বড়ি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর লবণ আর হলুদ, ব্যাস আর কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি কেটে নিচ্ছি সব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দেবো পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। এবার দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। বন্ধুরা এখানে 5 মিনিট হয়ে গেছে, তো আমি এবার ঢাকাটা খুললাম একটু। লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আমাদের বাঙালি লাউ চিংড়ি তো খুব একটা ফেভারিট ডিশ, তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো এখানে আমার লাউ চিংড়ি সবই সিদ্ধ হয়ে গেছে, তো এবার আমি লাউ চিংড়িটা এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এত বড় বড় চিংড়ি দিয়ে আমি লাউ চিংড়ি করেছি, তো খুব ভালো সুস্বাদু হয় রান্নাটা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এবার আমি লাউ চিংড়িটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে রান্নাটা। তো এখানে আমার লাউ চিংড়িটা হয়ে গেছে, এবার আমি গাটি কচুটা রান্না করে নেব। তো আমি গাটি কচু বসানোর জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলো তুলে নিচ্ছি। তো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি 8-10 টা রসুন থেঁতো করা। এবার দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমার পেঁয়াজ রসুনগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গাটি কুচিগুলো। এবার দিয়ে দিচ্ছি 7 মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে, মরিচ, ধনে, শুকনো লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি, সব 1 চামচ করে দিয়েছি, আর 5-6টা শুকনো লঙ্কা দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো এবার এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি গাটি কচুর মধ্যে, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা পুরো গাটি কচুটা একদম গলে গেছে বাড়ির, যেহেতু সেই জন্য। তো এবার আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা মাছগুলো তো অনেক বড়, সিদ্ধ হতে সময় লাগবে, তো এই জন্য আমি জলের মধ্যে এখনই মাছগুলো দিয়ে দিচ্ছি আর বড়িগুলোকেও দিয়ে দিচ্ছি। তো এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে 5 মিনিট হয়ে গেছে, তো আমি এবার ঢাকনাটা খুলছি। কচুটা তো আগে থেকেই সিদ্ধ হয়েছিল, আর মাছটা আরেকটু সময় লাগবে সিদ্ধ হতে।
দেখুন মাছগুলো আমি চিড়ে নিয়েছিলাম বলে সব মশলাগুলো গেছে মাছের ভিতরে। তো আমি আর 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো, মাছটা আরেকটু সিদ্ধ হবে। তো দেখুন বন্ধুরা, আমি টেস্ট করার জন্য 2-3টে গুঁড়ি কচু তুলেছি। তো দেখুন কি সুন্দর একদম গলে গেছে। তো আমি একটু টেস্ট করে দেখব কেমন আছে, গরম অনেক। একদম গলে গেছে, একদম মুখের সাথে মিশে যাচ্ছে, একদম মোমের মতো গলে গেছে। তুমি আবার 2-3 মিনিট পরে খুলছি। দেখুন বন্ধুরা, মাছ টাছ গুলো সব সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হচ্ছে। আমি একটু ঝোল ঝোলই রেখেছি, যেহেতু কচু ঝোলটা টাইট হয়ে যাবে তার জন্য আমি একটু ঝোল ঝোলই নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।